এদিকে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা যুবলীগের সিনিয়র সহসভাপতি এবং 7 নং চরণদ্বীপ ইউনিয়নের সফল চেয়ারম্যান শামসুল আলম বলেছেন, সামনে এগিয়ে যেতে সুন্দর দেশ গড়তে সবার সহযোগিতা প্রয়োজন। তিনি বদ্ধহাটস্থ ব্যবসায়িক প্রতিষ্ঠান জনপ্রিয় নিউজ টেলিভিশন 71 বাংলা টিভিকে বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ, এখানে কোনো যুদ্ধাপরাধী, সন্ত্রাসী, জঙ্গিবাদী, মাদক কারবারিদের কোনো স্থান হবে না। বাংলাদেশকে একটা উন্নত, সমৃদ্ধ, সোনার দেশ হিসেবে গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বাংলাদেশ হবে একটা উন্নত, সমৃদ্ধ দেশ। এ সময় চেয়ারম্যান শামসুল আলম চরণদ্বীপ ইউনিয়নকে মাদক মুক্ত করার ঘোষণা দেন। বোয়ালখালীবাসীর কাছে আমি কৃতজ্ঞ এবং আমার প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে কৃতজ্ঞ। আমাকে চরণদ্বীপবাসী উন্নয়ন করার জন্য, সেবা করার জন্য সুযোগ দিচ্ছে, তার জন্য আমি আমার লিডার আবহাওয়ার জননেতা মুসলিমউদ্দিন সাহেবের কাছে কৃতজ্ঞ। বোয়ালখালীবাসীকে ঈদ মুবারক, ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি আমি নির্বাচিত হয়েছি 2017 সালে ডিসেম্বর 1 তারিখ আমি দায়িত্ব গ্রহণ করছি। আপনি নির্বাচিত হওয়ার পর থেকে আমরা দেখছি আপনি প্রায় সময় সকাল 7টার দিকে যান, মিনিমাম আসেন যে 12টার সময়, আমি 2011 সালে নির্বাচন করেছিলাম, 2016 সালে নির্বাচন করছি, 2011 সালে আমার এলাকার জনগণ আমাকে যেভাবে মূল্যায়ন করছে, আমি নির্বাচিত হয়ে গেছি, হয়তো খারাপ মতো তো আমি 29 ভোটে হারিয়ে গেছি। এখন আমি চিন্তা করছি যে এই আমার এলাকার মানুষ আমাকে এত ভালোবাসে কেন, চিন্তা করছি, কারণ আমি তো এলাকার মানুষকে তেমন কিছু দিনে দিতে পারি নাই। ওইটা চিন্তা করে আমি 2016 সালে আবার নির্বাচন করি, আমাকে বিপুলপুরে আমার চরণদ্বীপবাসীকে নৌকাপতিককে বিপুলপুরে চরণদ্বীপবাসী জয়যুক্ত করে, তখন আমি চিন্তা করছি আমি চরণদ্বীপবাসীর জন্য কিছু করা আমার দায়িত্ব, আমার সরকার আমাকে দিছে। এখন আমি চরণদ্বীপ দীর্ঘদিন ধরে অবহেলিত আছি, ছিল না চরণদ্বীপ তো একসময় আমরা শুনেছি মাদকের শব্দ সরকারের দিয়েছিল, আপনি ইউনিয়ন পরিষদ নির্বাচন চেয়ারম্যান প্রার্থী হওয়ার পর থেকে আপনি যেরকম মাদক পিছনে লেগে ফুটছেন, করতে গেলে এখন সন্দীপ 80% মাদকমুক্ত হয়ে গেছে, আপনি প্রশাসন থেকে কিরকম সাহায্য? আসলে আসলে বিষয়টা হচ্ছে, হয়তো আপনারাও শুনছেন, আপনারাও হয়তো শুনছেন, এই যে আমি চেয়ারম্যান হওয়ার, নির্বাচিত হওয়ার পর থেকে মাদক নিয়ে আমার দুর্ঘটনা, এই যে দেখেন এই পত্রিকাগুলো, এখানে এরকম আরো অনেক পত্রিকা সবগুলোতে এই নিউজগুলো আছে। বিষয়টা হচ্ছে আমি প্রথম আমি ওয়াদা করছিলাম মাদক মুক্ত করব, এবং এটা করতে গিয়া আমাকে বিভিন্ন ভাবে হয়রানি করা হয়েছে, কারণ যারা মাদক বিক্রি করে, যারা মাদকের ব্যবসা করে, তারা হচ্ছে গডফাদার, সন্ত্রাসী কার্যকলাপ, এদের কাছে কোন দলবল কিছুই নেই, তাহলে এখন এটা যে কোনো যেকোনো কিছু করতে পারে। কিন্তু এরপরও আমি চরণদ্বীপে ইনশাল্লাহ আমি এখন 80% মাদক মুক্ত সম্ভব আমি মনে করি। তো আসলে প্রশাসন যদি আরেকটু আন্তরিক হইতো, আমার মনে হয় চরণদ্বীপ 0% আমি নিয়ে আসতে পারতাম ইনশাল্লাহ।